ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد, সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী, অর্থাৎ আমরা যে মাসটাতে অবস্থান করছি সেটা রবিউল আউয়াল মাস। তো রবিউল আউয়াল মাসে আমরা 12ই রবিউল আউয়ালে আমরা অনেকে ঈদে মিলাদুন্নবী পালন করি। আসলে এটার ইতিহাস কী, আল্লাহ রাসুল বা সাহাবিরা আদৌ করেছেন কি না, এ বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই জেনে নেই যে ঈদে মিলাদুন্নবী অর্থ কী। ঈদ মানে হচ্ছে আনন্দ, উৎসব, ঋতু বা পর্ব। আর মিলাদ শব্দটি মাউলুদ বা মাউলিদ শব্দ থেকে এসেছে, যার অর্থ নবজাতক বা জন্ম সময় বা জন্মের স্থান। আর নবী মানে হচ্ছে বার্তাবাহক বা ধারকবাহক, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যে আনন্দ বা উৎসব করা হয় তাকে ঈদে মিলাদুন্নবী বলা হয়। আসলে আমরা অনেকে মনে করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, যদিও হিন্দুদের ভগবত পুরাণের ওখানে উল্লেখ করা হয়েছে যে তাদের বৈশাখ মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছে। আসলে বিষয়টা সঠিক না, কারণ আমরা যদি আধুনিক যে দেশি বা বিজ্ঞানের গবেষণা দেখি তাহলে 8 তারিখ থেকে 12ই অর্থাৎ 13ই রবিউল আউয়াল এই যে কয়েকদিন, এই কয়েকদিনের মধ্যে শুধুমাত্র 9 তারিখে সোমবার ছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9ই রবিউল আউয়াল সোমবার তিনি নবুয়ত পেয়েছিলেন, 12ই রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেছেন, আর 12ই রবিউল আউয়াল তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। অর্থাৎ তার জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে নবুয়ত প্রাপ্তি। অর্থাৎ আমরা যদি উৎসব পালন করি তাহলে 9ই রবিউল আউয়াল পালন করা উচিত, কিন্তু ইসলামে এ ধরনের কোনো অনুষ্ঠান পালন করার বৈধতা নেই। এবার আসি যে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর প্রচলন কবে থেকে হলো। ইরাকের এরবল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, এই ব্যক্তিটা 604, অন্য বর্ণনা রয়েছে 625 হিজড়িতে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবীর প্রচলন করেছে। পরবর্তীতে এই ঈদে মিলাদুন্নবীর সাথে কিয়ামের প্রচলন হয়েছে, যেটা 751 হিজড়িতে খাজা তকিউদ্দিন, এই ব্যক্তি কবি ছিল, আল্লাহ রাসুলের শানে কবিতা বলতে বলতে দাঁড়িয়ে যায়। এই যে তার ভক্তরা ছিল তারা পরবর্তীতে 12ই রবিউল আউয়ালের দিন কিয়াম করে, অথচ ইসলাম আদৌ এগুলোকে অনুমোদন করে না, আল্লাহ রাসুল বা সাহাবী তাবিগণ এগুলো করেননি। বিধায় এই 12ই রবিউল আউয়াল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন নয়, বরং এটা মৃত্যুদিন। আর ইসলামে যেহেতু জন্মদিন বা মৃত্যু দিবস পালন করার অনুমোদন নেই, বিধায় 12ই রবিউল আউয়াল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন বা মৃত্যুদিন এগুলো পালন করা উচিত নয়। কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 1708, মুসলিম মিশকাতের 140 হাদিসে বলছেন, মাং আহতাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আল্লাহ রাসুল যা দিন হিসাবে রাখেননি তা যদি আমরা নেকির উদ্দেশ্যে করি ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা অগ্রহণযোগ্য। এছাড়াও সূরা হাশর 59 সূরার 7 আয়াতে আল্লাহ স্পষ্টভাবে রাসুলের অনুসরণ এবং অনুকরণ করতে বলেছেন। বিধায় আমরা রাসুলের উম্মাদ, আমাদের উচিত রাসুলকে মহাব্বত করা, তার সুন্নাতের অনুসরণ করা। এবং এই যে ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মিরাজ নামে যে সমস্ত ভ্রান্ত কুসংস্কার বা বিদাত প্রচলন রয়েছে এগুলো থেকে অবশ্যই বিরত থাকা, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.